মালদহে বিরল প্রজাতির পাখি উদ্ধার। পাখি দেখতে ভিড় গ্রামবাসী। আহত অবস্থায় লুপ্তপ্রায় একটি বিশাল আকৃতির পাখি উদ্ধার করলো গ্রামবাসীরা। লুপ্তপ্রায় পাখিটি উদ্ধার হয়েছে মালদহের ইংরেজ বাজারের গোপালপুরের দেবতরপাড়া এলাকায়। মদনটাক বলে পরিচিত ওই পাখি যদিও এখনো লুপ্তপ্রায়, ইতিমধ্যেই পাখিটিকে বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান, ঝড় বৃষ্টির পর পা ভাঙা অবস্থায় বিশাল আকৃতির পাখিটি দেখতে পান গ্রামের বাসিন্দারা। প্রথমে গ্রামের মানুষ ভয় পেলেও পরে ওই পাখিটি উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার হওয়া পাখি দেখতে ভিড় জমান বহু মানুষ। আহত পাখিটিকে উদ্ধার করে গ্রামবাসীরা তুলে দেন বন দপ্তরের হাতে। বন দপ্তর সূত্রে খবর, পাখিটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হলে পাখিটিকে ফরেস্টে ছেড়ে দেওয়া হবে। এটা বাগানে করেছিল কোথাও, আমাদের এখানকার কোনো ছেলে তুলে নিয়ে এসছে মন্দিরে, এসে জল টল দেওয়া হয়েছে। তো একটা পা ভাঙা আছে, আমরা চাই যাতে ও সুস্থ হোক, বন দপ্তরে দেওয়া হোক। এটা গরুল বলছে, ধরনের পাখি আমরা দেখতে পাইনি, আজকে হঠাৎ করে দেখলাম, তাই আমরা চাই যাতে ও সুস্থ হোক, ভালো হোক, এটাই চাই।